রেড কালার একদম গোলাপে এই লাল গোলাপের মতো হ্যাঁ লাল গোলাপের মতোই তো কেমন আছো আপুরা সবাইকে সালাম নিয়া এই সুন্দর ড্রেসটা যখনই আমি আসলে ফেসবুক ঘাটাঘাটা ঘাটাঘাটি করি পাই আমার কাছে এত ভালো লাগে এই কাটিংটা দেখে এত ভালো লেগেছে তো এই কাটিংটার কী দেখাবো আজকে এই এই কাটিংটা তো নর্মাল একটা কুচি ফ্রক আমরা বুঝে গেছি টু লেয়ারের এটা আলাদা একটা ডিজাইন বসাইছে মানে ইউনিক ডিজাইন আসলে কালার কম্বিনেশান এমন একটা বিষয় যে কোনো ড্রেসকে সুন্দর করে ফেলে তা আজকে আসলে এগুলো এগুলো দেখানোর বিষয় না এটা একটা নর্মাল কুচি ফ্রক এটা বোধহয় উপরে প্রিন্সেস কাট দিছে নেলে এত সুন্দর শেপ আসবে না আর নিচে একটা লেয়ার লাল দিয়েছে নিচে আরেকটা লেয়ার লাল দিয়েছে কুচিটা উপরে বসাইছে এগুলো নর্মাল বিষয় এগুলো দেখাবো না দেখাবো আজকের বিষয় হচ্ছে হাতা হাতাটা কত কিউট লাগছে বলো তো কী সুন্দর না হাতাটা হ্যাঁ এই হাতাটা খুব চলছে আমি অলরেডি অনেকগুলো অর্ডার করেছি অর্ডার সেলাই করে দিয়েছি এই হাতাটা তো এই হাতাটা দেখে কেমন মনে হচ্ছে এক পাঁচ সেকেন্ডে এই হাতাটা কাটিং করা যাবে পাঁচ সেকেন্ডে চলো হাতাটা কাটিং করি তুমি একটা নর্মাল থ্রি কোয়ার্টার হাতা নিশ্চয়ই কাটতে পারো পারো কি না বলো কারণ এটা থ্রি কোয়ার্টার হাতার মতোই নর্মাল একটা থ্রি কোয়ার্টার হাতা কাটতে পারো পাশের মাপ নিবা ডাউন শেপ নিবা কাটতে ফালে আগে কী কর কথা না বলে আগে কাটি একটা থ্রি কোয়ার্টার হাতার যেভাবে কাটে সেপটা একটু সুন্দর করে দিই এই তো একটা থ্রি কোয়ার্টার হাতে কীভাবে কাটে এই মহড়া শেপ দিবে তারপর তুমি এমনি দিবা এমনি দিবা নাকি বা এমনি দিবা যেমনিই দাও দিবা কিন্তু এই হাতে কিছুই করতে হবে না শুধু মহড়া আর ডাউন শেপ কাটবা আর ফাঁসের মাপ নিবা বাড়াইও নিতে না কমাইও নিতে না কিছুই করতে হইব না এরই হাতা কাটিং এই হাতা কাটিংটা এটাই এই জামা এত সুন্দর একটা জামা কত সিম্পল একটা কাটিং হাতার তাহলে বল বাপু কি করেছে এই দেখো হাতার মুখে একটা প্লেট বসাইছে হাতাটা লুজ হাতার মুখটা লুজ থাকবে এখানে একটা প্লেট বসাইছে অর্থাৎ হাতার মুখে এভাবে কুচি দিবে এই এভাবে কুচি দিবে কুচি দিয়ে এখানে হাতার মুখের অনুযায়ী একটা প্লেট বসাবে কখনো পেটিকুট সেলাই করছো জানি না করছো কি না যদি কইরা থাকো তাহলে বুঝবা কোমরে যেভাবে পট্টিটা বসায় এভাবে হাতার প্লেটটা বসাইছে এই এবং এই হাতাটাকে ইউনিক করে ফেলছে এটাই ছিল আজকের হাতা কাটিং এই চাও এখানে রাবারও দেওয়া যায় নো প্রবলেম রাবারও দেওয়া যায় এভাবে কুচি দিয়ে এভাবে একটা প্লেন আমার এটা তো কাগজ এটা তো একটু দলা মোচা হয়েই থাকবে বাট তুমি যখন কাপড়ে করবে এবং এটা একটা সিল্ক টাইপের কাপড় জর্জেট বা মাখন সিল্ক এই টাইপের কাপড় সেজন্য এত ভালো লাগছে দেখে কিন্তু কাটিং গুলো এত সিম্পলই হালকা একটু টেকনিক अप्लाई করে একটা কিছু করে ফেলা যায় জামার কাটিং লাগবে জামার কাটিং তো সহজ তাই দিলাম না কারণ এই ধরনের কাটিং আমি অনেকবার দেখাইছি দেখো আরেকটু একটু বিশ্লেষণ করে দেই একটা কুচি ফ্রগ দুইটা লেয়ার এখানে অর্ধেক অর্ধেকের চাইতে একটু বেশি এখানে একটু কম ঠিক আছে তো ভালো থেকো সবাই এই সুন্দর সহজ কাটিংগুলো দেখতে চাইলে রোমা আপকে ফলো রাখতে হবে নিয়মিত ভিডিও দেখতে হবে প্রতিদিন সকাল দশটা ভিডিও দেওয়া হয় এই ডিজাইনার ভিডিওগুলো দেখতে হলে প্রত্যেক সকালবেলা আমার পেজে চলে আসতে হবে কারণ নোটিফিকেশান তো যায় না তোমরা অনেকেই নোটিফিকেশন চালু করে রাখতে পারো না কেমন লাগছে আজকের ক্লাস কমেন্ট সেকশনে মতামত চাই আল্লাহ হাফেজ